আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি আপনাদের সাথে আছি সাইদ মল্লিক শুরুতে জানাবো সংবাদ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কার্তিক সোমবার থেকে তিন দিন সাধারণ ছুটি সন্ত্রাসীদের সপ্তভাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ উচ্চ ও নিম্ন আদালতের বিচারের কাজ তিন দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আন্দোলনকারীদের উপর সরাসরি ভুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট খারি পুলিশকে আইনে মিদশনা মানতে হবে বললেন হাইকো জাতীয় কোটি পাওনা হবে ড মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট শুনছিলেন শুনলাম এবার শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সরকার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর আগে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় এর আগে গণভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বেলা এগারোটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে এই বৈঠক শুরু হয় মন্ত্রী প্রতিমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সচিব সেনা নৌ বিমান পুলিশ বিজিবি কোস্টগার্ড ও বিভিন্ন সংস্থার প্রধান সহ এই কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন এর আগে সবশেষে দু হাজার তেইশ সালের পনেরো নভেম্বরে কমিটি বৈঠকে বসেছিল সেদিক থেকে সরকারের বর্তমান মেয়াদে এটি হচ্ছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক চলমান পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা থেকে ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ নন স্টপ চলতে থাকবে আগে যেমন শিডিউল ভিত্তিক কারফিউ জারি ছিল এখন সেটা না থেকে একটানা চলবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত উনিশ জুলাই কারফিউ জারি সরকার ধাপে ধাপে জেলায় শিথিল রাখা হয় কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় দেশে চলমান সার্বিক আইন পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় চার আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়েছে জনগণের যানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত কল্পে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে রোববার নির্বাহী আদেশে ছুটি এ ঘোষণা করা করেছে সরকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা সংঘাত ছড়িয়ে বললে সারা দেশে কারফিউ জারি করে সেনা সিদ্ধান্তনায় সিদ্ধান্ত নেয় সরকার পরে একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় এরপর ধীরে ধীরে অফিস সূচি স্বাভাবিক হয় এদিকে অনির্দিষ্ট কালের জন্য সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে রোববার প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানানো হয় পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্থন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয় এতে বলা হয় জরুরি প্রয়োজনে দেশের প্রধান বিচারপতি যে কোনো আদালত ও ট্রাইব্যুনালকে বিচার কার্য পরিচালনার আদেশ দেবেন এক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন শিক্ষার্থীদের আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই বিএনপি জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক চলমান আন্দোলন এখন থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী বিস্তারিত রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার প্রতিবাদে রাজধানী জুড়ে শক্ত অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানীর জুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি পাড়া সতর্ক অবস্থান নেন তারা সরকার পতনের এক দফা প্রতিহত করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে অবশ্যই আমরা তাদেরকে তাদেরকে বাংলার বাড়িতে করব। এখানে কোনো ছাত্র নাই কিন্তু জামাতের আমরা প্রতিরোধ করব প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার উপর তুলেছে বঙ্গবন্ধু সৈনিকেরা আর ঘরে বসে থাকবে না শেখ হাসিনার হাতে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য আমাদের যদি বুকের ताजा রক্ত বিলে দিতে হয় আমরা দিতে পিছপা হব না জনরীতি শেখ হাসিনার সৈনিকরা মাঠে আসি তাদেরকে প্রতিহত করে ঘরে ফিরে এক শৌলকবিন্দ রক্ত থাকতো আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে কখনোই আমরা এই এই বিদেশী শক্তির কাছে হস্তান্তর করব না এক দফার প্রতিবাদে মানিক মিয়া এভিনিউয়ে মিছিল করে কৃষিবিদরা তারা বলছেন ছাত্র আন্দোলনের নামে চলমান এই আন্দোলন বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের আন্দোলন যারা বাংলাদেশকে অশান্ত করেছে যারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে আক্রমণ করেছে রাষ্ট্রকে ক্ষতবিক্ষত করেছে তাদেরকে বিপক্ষে আমরা বলতে চাই এখনো সময় আছে সুবুদ্ধির যদি উদয় ঘটুক কারণ হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের তবে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে চলমান আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী আলী যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না সেই অধিকার পূর্ণ হয়েছে সে অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে এখন এটা হলো বিএনপি জামাতে যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ তার মধ্যে যে সন্ত্রাস তারা করে এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব কোটার দাবি পূরণ হওয়ার পরেও কেন সরকার পতনের দাবি উঠলো এমন প্রশ্ন রাজপথ জুড়ে সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত পর্যবেক্ষণে আদালত বলেন সমাবেশের নামে কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে তবে সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে বলেও বলেন হাইকোর্ট নুসরাত রিপোর্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার বিষয়ে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন আদালত তবে গুলি করার ক্ষেত্রে পুলিশকে আইন মেনে চলার নির্দেশ হাইকোর্টের আদালতের পর্যবেক্ষণে সন্তুষ্টি জানিয়ে রিটকারীরা জানান কাগজ কলমে খারিজ হলেও আদালতে যা চাওয়া হয়েছে আদালত তাই পর্যবেক্ষণে দিয়েছেন একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু সব কিছুই আমাদের সাংবিধানিক অধিকার কোন শান্তিপূর্ণ মিছিলে বা কোন শান্তিপূর্ণ আন্দোলনে বা কোন শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছে গলিবারশনের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে গলিবারশন এমনি এমনি করা যাবে না লাইব্রাউন যখন ইচ্ছা চালানো যাবে না রিটি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রণোদিত এবং একদফায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানান এই আইন পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে বাট সংবিধান আইন এবং বিধি সাপেক্ষে এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে উল্লেখ করে সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে পুলিশ আইনানুক ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল পুলিশ ফৌজদারি কার্যবিধিতে আছে এবং সিআরপি পিআরবিতে আছে সেখানে হচ্ছে যদি কোনো উশৃঙ্খলা মূলক কার্যকলাপ হয় কারো মানুষের টু লাইফ হয় থ্রেট প্রপার্টি হয় সেই ক্ষেত্রে পুলিশ অস্ত্র অগ্ন তারা ই করতে পারবে অগ্নয়স্ত্র তারা ব্যবহার করতে পারবে নুসাদ ঢাকা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ছয়শো কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে ডক্টর ইউনুসকে ছয়শো কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা রোববার এই বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি মোহাম্মদ খুশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ আশেফ জাঙ্গীর এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আবু সাঈদ উপর রিপোর্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট আর এর ফলে ডক্টর ইউনুসকে ছয়শো ছেষট্টি কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা এ বিষয়ে জারি করা রুল খারিজ করেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরাই দেন আদালতে ড ইউনুসের পক্ষে শুনানি করেন বেস্টার আব্দুল্লাহ আল মামুন সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসার্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করবো মহামান্য এর আগে গেল এগারো মার্চ ডক্টর মোহাম্মদ ইউনিসের গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকা করফাকের মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ অবুসাদপু মাইটিভি ঢাকা কার্টির মধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও আজ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে শনিবার রেলের জনসংযোগ জানিয়েছেন কর্মকর্তা অনিবার্য কারণবশত আজ সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে রেলওয়ে জানিয়েছে আপাতত একদিনের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে রবিবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে চোদ্দ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়েছিল গত বৃহস্পতিবার ফেনের সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজিতে এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টিপাত উজানে ও উজানের পানিতে মোহরিম কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সতেরোটি অংশে ভাঙনে দেখা দিয়েছে এতে লোকালয়ে পানি ঢুকে চুয়াত্তরটি গ্রাম প্লাবিত হয়ে আঠাশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন সড়ক পানিতে তলিয়ে যাওয়ার ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ রয়েছে যান চলাচল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ শনিবার রাত আটটার দিকে নদীর পানির বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে পরশুরামের পনেরোটি এবং ফুলগাজির দুটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হাতুরি বাটালি আর সার্জারি ব্লেড দিয়েই চলছে লাশের পোস্টমর্টেম উপযুক্ত ব্যবস্থা না থাকায় লাশ মেঝেতে রেখেই চলে ময়না তদন্তের কাজ নেই ইলেকট্রিক করাত এক্স রে মেশিন নেই আলামত রক্ষণাবেক্ষণের ফ্রিজ সহ পর্যাপ্ত ব্যবস্থা বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম নেই জেনারেটরের ব্যবস্থা এ নিয়ে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ফেনি জেনারেল হাসপাতালের মর্গের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আতিকুর রহমান দিতাস উনিশশো সালে সেবা কার্যক্রম শুরু হয় ফেনী সদর হাসপাতালে এরপর দুশো পঞ্চাশ শয্যায় উন্নীত হলে এর নামকরণ হয় দুইশ পঞ্চাশ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল তবে হাসপাতালে শয্যা সংখ্যা বাড়লেও মর্গের কোনো পরিবর্তন হয়নি আলো পানি ও বিদ্যুৎ সব সুবিধাই এখানে অপ্রতুল লিঙ্গভেদে ময়নাতদন্তের জন্য পুরুষ ও নারী ডোম রাখার নিয়ম থাকলেও এ মর্গে শুধু একজন পুরুষ ডোমই কর্মরত গত পঁচিশ বছর ধরে তিনি অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন এখানে দুই চারজন লোক যদি হয় তাহলে মনে করেন আমাদের কাজকর্ম করতে সুবিধা হয় ঘরের সামনে হাসপাতালের গেট সড়ক খাবার হোটেল হওয়ায় দুর্গন্ধে হাসপাতালে আসা রোগী সহ জনগণকে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় আমরা চাই ফেনি সদর হাসপাতালটা আরো আধুনিক এবং মডেল হাসপাতাল হিসাবে রূপ নিবে তিন দিন সময় লেগে যায় দুই তিন দিনের কারণে লাস্টার পছন্দ ধরে যায় পছন্দ ধরাতে এটা সমস্যা তৈরি হয়ে যায় মর্গে নেই কোনো জেনারেটার ময়না সময় বিদ্যুৎ চলে গেলে বিড়ম্বনা শেষ থাকে না এখন পর্যন্ত কোনো এক্স রে মেশিনও স্থাপন করা হয়নি ময়না তদন্ত করা হয় হাতুড়ি বাটালি ও সার্জারি ব্লেড দিয়ে আমাদের এখানে আধুনিক অস্ত্রের প্রয়োজন এখানে তো আমরা লোহা দেওয়া কালচার সার্জার দেওয়া বানানো হয়েছে হাতুরি বাটাল দেওয়া বাইরে তারপরে কাজ করুন লাগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান লাশ কাটা ঘরটি অনেক পুরনো এটি আরো আধুনিক ও উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আমাদের দুইশো পঞ্চাশ হাসপাতালে একটি মর্গ রয়েছে আরো অত্যাধুনিক করার জন্য কিছু বিষয় আমাদের দরকার আমাদের ইতিমধ্যে দুটো রিফ্রিজারেটর রয়েছে কিন্তু দুঃখের বিষয় ছয় প্রকোষ্ঠে যে রিফ্রিজারেটরটা ওটা আপাতত বিকল রয়েছে আমরা এটা নিয়ে কাজ করেছি আতিকুর রহমান তিতাস মাই টিভি বিরতি শেষে আবারও স্বাগত মাই টিভি সংবাদে এখন জানাবো আমাদের কৃষিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করে বাজিমাত করেছেন উপকূলের কৃষকরা উচ্চ সবজি চাষ করে চলতি মৌসুমে তাক লাগিয়ে দিয়েছেন পটুয়াখালী কলাপাড়ার করলা চাষিরা তাদের দাবি দেশের মধ্যে সবচেয়ে বেশি করলা উৎপাদন হয়েছে এখানে কৃষি বিভাগ বলছে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শুধু করলাতেই প্রায় সাত কোটি টাকা বিক্রি করবেন চাষিরা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্ট জানাচ্ছেন সামস্তাব রিজুচ্ছাস সবজি চাষে সুখ্যাতি রয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাষিদের তবে বছর টিয়া টিয়া সুপার বুলবুলি প্লাস পালি প্লাস জাতের করলা চাষে ছাড়িয়ে গেছে পূর্বের সকল রেকর্ড উচ্চমূল্যের করলা প্রতিদিন গড়ে পাঁচশো থেকে ছয় সমন রপ্তানি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের যতগুলো ফসল আছে তার চাইতে উচ্চমূল্য ফসল হয়েছে করলা অতএব আমার এই পাঁচ একর জমিতে করলা উৎপাদন করতে আমার পাঁচ লক্ষ টাকা খরচা হয়েছে আশা করি আমি বিশ লক্ষ টাকা বিক্রি করতে পারবো ঢাকা বরিশাল খালি বরগুনা খুলনা বিভিন্ন জায়গায় এ জায়গাতে পাঁচশো থেকে ছয়শো মন করলা রপ্তানি হয় কৃষি বিভাগের সহায়তায় মাঠ পর্যায়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এমন সুফল পাচ্ছেন দাবি চাষিদের তুলনামূলক উৎপাদন খরচ কম ও চারা রোপণের পর পঞ্চান্ন থেকে ষাট দিনেই পরিপক্ক ফলন তুলতে পারেন উৎপাদনকারীরা ফলে উচ্চমূল্যের ও স্বাস্থ্য উপকারী করলা চাষে উদ্যোগী হচ্ছেন প্রান্তিক চাষিরা প্রশিক্ষণ পাইয়া আমরা বেডের কায়দায় সরল জমিতে বেড করে বেডের কায়দায় আমরা এই করলা চাষ করতেছি আরো বাড়বে আরো ব্যাপক হারে হবে এবং আরো এসএসিপি ট্রেনিং পাই আমরা উচ্চমূল্যের আরও কিছু সবজি আমরা চাষ করি চত্রিশ মাসে করা শুরু করে আমাদের এই লতা কৃষি ভাদ্র মাসে শেষ হয় আধুনিক পদ্ধতিতে সুফল পাচ্ছেন কৃষকেরা তাই ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা বলছে স্থানীয় কৃষি বিভাগ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে চাষ করতে হয় সে আধুনিক প্রশিক্ষণ তাদেরকে আমাদের অফিস নিয়ে দিয়েছি আমরা তাদেরকে কৃষি বিপণনের মাধ্যমে উন্নত মানে দিয়েছি এবং কৃষক গ্রুপ যাতে ভবিষ্যতে আরও বেশি করলা এবং অন্যান্য উচ্চ উচ্চমূল্যে ফসল উৎপাদন করে সেই প্রশিক্ষণ দেব এবং আমি সেই চেষ্টা অব্যাহত রাখব শুধু করলা সেই নয় সরকারি সহযোগিতা পেলে সব ধরনের কৃষি উৎপাদনে এগিয়ে আসবে এই অঞ্চলের চাষীরা এমনটাই মনে করেন স্থানীয়রা শামস্তা ব্রিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক এর সাথে সংবাদ শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ সোমবার থেকে তিন দিন সাধারণ ছুটি সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ উচ্চ নিম্ন আদালতের বিচারিক কাজ তিন দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আন্দোলনকারীদের সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা আইনের নির্দেশনা মানতে হবে বললেন হাইকোর্ট জাতীয় রাজস্ব বোর্ডের ছয়শ ছেষট্টি কোটি টাকা পাওনা পর পরিশোধ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণের বিদায় নিচ্ছি সাইদ মল্লিক